কেরানীগঞ্জের কলাতে ইউনিয়নের পূর্ব আকসাল গ্রামে একটি বিবাহের ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি। গত 4 অক্টোবর গরিব দিন মজুরের 5 সন্তানের মধ্যে 4 নম্বর কন্যার সাথে চর রোহিতপুর এলাকার আলামিনের সাথে বিয়ে হয়। স্থানীয়দের দাবি, বিয়ের একদিন পর বর পক্ষের চাচি কন্যাকে নেশাদ্রব্য ও ঘুমের ওষুধ খাবারের সাথে মিশিয়ে তাকে অসুস্থ করা হয়ে থাকে। এরপর বরপক্ষ অসুস্থ কন্যাকে নিয়ে সংসার করতে চায় না। স্থানীয় মুরব্বীরা একদিনের সময় চেয়ে নিয়ে আসেন। এর মধ্যেই কন্যার আপন চাচি তার আপন বোনের ভাইজির সাথে সেই রাতেই কন্যার কাছ থেকে বিয়ের সকল গহনা ও সকল জিনিস তা বরপক্ষের কাছে স্থানান্তর করেন। এরপর পরই তিনি তার নিজ বোনের দেবরের মেয়ের সাথে বর আলামিনের বিয়ে দেন। এতে এলাকাবাসী খুবই হতাশ। কনের হতদরিদ্র পিতা, যিনি দিন আনেন দিন খান, যে কিনা এখনো মেয়ের বিয়ের যে অর্থ কর্জ করেছিলেন তা এখনো শুধরাতে পারেননি, তার মধ্যে আপন ভাইয়ের বউয়ের এমন কাজে তিনি হতভম্ব, যেখানে স্থানীয়রাও এ বিয়েতে নানানভাবে অর্থ দিয়ে সহায়তা করেছেন যাতে হতদরিদ্র মেয়ে একটু সুখে থাকেন, কিন্তু এ বিষয়টি তারা এখনো মেনে নিতে পারছেন না, তাকে আইনের আওতায় আনার দাবি জানান। এরপর বর ও তার পরিবারের বিচার চান, কেন তারা এমনভাবে একটি সুন্দর ফুলের মতো জীবন নষ্ট করে দিল। তারা বলেন, দেশে কি আইন বলতে কিছু নেই নাকি মরে গেছে, অতি সত্তর এর বিচার করতে হবে। আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আর তাছাড়া উনি যে নেশা করাইছে, নেশাদ্রব্য, হ্যাঁ নেশাদ্রব্য করাইছে মেয়েটাকে, এটার জন্য আমরা সুক্ষ্ম একটা বিচার চাচ্ছি। এমনকি এরা 2 লাখ টাকা যৌতুক আবার ফিরে আবদার করছে, আর মেয়ের লগে যা জিনিসপত্র আসিল সব খুলে লয়ে গেছে, একটা সুতাও রাখে না, নাকের নাক ফুলটাও নিয়ে গেছে। এটা আমরা বিচার চাই, হ্যাঁ ফাঁসি চাই, হ্যাঁ সুক্ষ্ম বিচার চাই। তারপরে ওনার বাসায় এসে এইভাবে লুটপাট বা এই মেয়েটাকে নেশাগ্রস্ত করে এই কাজটা করা কি ঠিক হয়েছে? আপনাদের আইনে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, এর একটা সুক্ষ্ম বিচার করে দেবেন। এরপর তারা কনের চাচির বিচার দাবি করেন। তারা জানান কিভাবে নিজ ঘর ভেঙে নিজের মানুষের জীবন নষ্ট করে অন্য এক আত্মীয়ের ঘর বাঁধেন। এই মহিলার যাতে চূড়ান্ত সাজা হয় তা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে বলেন। তাদের দাবি, তারা প্রথমে কাজী মোহাম্মদ মাহফুজ আলমের বিচার চান। তারা বলেন, কিভাবে একজন কাজী একদিনের মধ্যে একটি সংসার ভেঙে একটি জীবন নষ্ট করে? সম্পর্কে আমি ওই দোকান পাড়ে ছিলাম, আমি রাত্রের 10টার দিকে বাড়িতে আসতেছি, তখন আমি দেখি এক জায়গায় বউ কান্নাকাটি শুরু করছে, কান্নাকাটি শুরু করে লোকজন খুঁজতে, যেরকম একটা ঘটনা হয়ে গেছে গা, আমার মেয়ের যে আত্মীয় স্বজন আমার জামাই তারা যে এখান থেকে গেছে গা, কেন গেল? আমি বললাম কেন গেল, বললো যে আমার মেয়ে নাকি কোনো কোথায় যায় ছিল ওই মানে, পরে আমি তাই খোঁজ নিলাম যে চলে যাওয়ার পরে তখন আমরা ওইখানে গাড়ি নিয়ে গেছি যে যাতে নাকি আমরা বিয়েটা নিয়ে ঠেক দিতে পারি, তখন ওখানে যে আমরা বললাম পরে এরা সবাই বললো যে না বিয়ে হয় না। আমরা বলছি দেখো বিয়ে হয়েছে বাবা, আমার আমি মানে আমারই বাতি যা লাগে, আমি বললাম বাতি যা বউ তুমি মা সত্য কথা বলো যে বিয়ে হয়েছে? না বিয়ে হয় নাই। তারপরে দিন আমি সকালে আবার
যেই কাতি বিয়া পড়াইছে এর বেচাকের মেয়ে বিয়া পড়াইছে তখন আমি ওই কাতির কাছে গেলাম আমি আর এবং আমার বিয়ে এবং আমার ওই মেয়ের বড় চাচা যাওয়ার পরে তখন কাতিরে বললাম কাতি সাহেব আপনি কি বিয়ে পড়াইছেন কই না আমি বিয়ে পড়াইনি তো এখন শুনতে শুনতে কাতি নাকি বিয়ে পড়াইছে কাতি কাতি একটা বিয়ে পড়াইলো আবার ওই ধরে ডিভোর্স দিল আবার ওই ধরে আবার বিয়ে পড়াইলো এটা কাতির বিবাহ কি একটা অনেক টাকা খাওয়ার পরে এটা উল্টা ঘটে উল্টা ঘটে এই যে আমরা কিন্তু জিনিস অনেক টাকা খাওয়ার পরে আমরা সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার চাই আমরা যাতে হয় সেটাই আমরা চাই ওই একদম গরিব লোক এই যে গরিব লোক ওই এরকম গরিব লোক আমরা এলাকায় এরকম আর কোন দায়িত্ব আর কোন দায়িত্ব যদি আইনের কারণে হতে না হয় সমাজ থেকে আমরা বাইর করে দেব সুস্থ করে দেব এই সমাজ আর থাকতে পারবো না এই আমার কথা এই মেয়ে ছেলেটা অনেক খারাপ লোক দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী আজকে যাতে সুষ্ঠু বিচার হয় এর জন্য কিন্তু তারা একত্র হবে ধন্যবাদ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম।